প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান 2024। নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ, মেডিস্কাই হসপিটাল এন্ড ডায়াগনস্টিক, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি, মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট এন্ড মেডিস্কাই স্পোর্টস অ্যাসোসিয়েশন। আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড ডানকুনি, ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার, রূপচর্চার সেরা ঠিকানা, এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস, জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস। ডিএনএন বাংলার পুজো প্রস্তুতির 2024 এর একটা নতুন পর্ব নিয়ে এই মুহূর্তে এসে আমি হাজির হয়েছি হাজরা পার্ক দুর্গা উৎসব যে পুজো মণ্ডপ রয়েছে তার একেবারেই সামনে। দেখাই যাচ্ছে একেবারে বাঁশ দিয়ে, অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বাঁশের মাধ্যমে, অর্থাৎ বাঁশ চেরাই করে কিন্তু প্যান্ডেলটি নির্মাণ করা হচ্ছে। ভিতরে যাব, কথা বলবো যে উদ্যোক্তা রয়েছে তার সাথে, পুজোতে কী কী উপকরণ, অর্থাৎ এই পুজো মণ্ডপটি যে তৈরি করা হচ্ছে তার জন্য কী কী উপকরণ ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি প্রতিমা নির্মাণের ক্ষেত্রে কী কী ব্যবহার করা হচ্ছে, এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাদের কতদিন সময় লাগছে। এবং যেমনটা আমরা জানতে পেরেছি, বিগত কয়েক বছর ধরে 1943 সাল থেকে কিন্তু দলিত সম্প্রদায় তো হরিজন সম্প্রদায়ের হাত ধরেই কিন্তু এই পুজোটি স্টার্ট হয়েছিল, এখনও কিন্তু পরম্পরায় চলে আসছে এই হাজরা পার্ক দুর্গা উৎসব পুজোটি। অর্থাৎ আজকে এবছরে কিন্তু একেবারে যেমনটা আমরা জানছি 82 বছরে পদার্পণ করছে, সেই উপলক্ষে তাদের নতুন কী চমক রয়েছে, কী স্পেশালিটি রয়েছে, পুরো বিষয়টি নিয়ে কথা বলবো পুজো উদ্যোক্তা যিনি রয়েছেন বা যারা রয়েছেন তাদের সাথে। চলুন ভিতরে গিয়ে দেখি এবং পুরো প্যান্ডেলটির চমকটা কেমন হয়েছে, অর্থাৎ পুজোর যে প্যান্ডেলটি, অর্থাৎ মণ্ডপটি, মণ্ডপ সজ্জা কেমন হয়েছে পুরো বিষয়টি দেখি এবং আপনাদেরকেও দেখাই। রয়েছে একেবারেই ভিতরে, অর্থাৎ পুজো মণ্ডপের একেবারেই ভিতরে, সেখানে দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বাঁশ এনে সেই বাঁশকে চেরাই করে কখনো পাটাতন তৈরি করা হয়েছে, কখনো যে শীতল পাটি সেগুলো তৈরি করা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কখনো পুতুল রয়েছে, কখনো কলা পাতা রয়েছে। অর্থাৎ এই যে পুজো প্যান্ডেলটি দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু বাঁশ, অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের যে বাঁশ সেই বাঁশ থেকেই কিন্তু এটা তৈরি করা হয়েছে। আমাদের থিমের নাম এবছর শুদ্ধি। আমাদের এই যে প্যান্ডেলটা দেখছেন, আমাদের এবছর 82তম বর্ষ। আমাদের মেন আমাদের প্যান্ডেলটার মাধ্যমেই আমরা সোশ্যাল একটা মেসেজ দিতে চাইছি, কেননা সমাজে এই মুহূর্তে শ্রেণী বিভাজনটা বড্ড বেশি আকার ধারণ করেছে, তাই আমাদের এই কনসেপ্টটাকে মাথায় নিয়ে আমরা নাম রেখেছি শুদ্ধি। আপনি যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলটা সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন ধরনের বাঁশ, বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে মোটা সরু বিভিন্ন ধরনের বাঁশ একত্রিত করে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। আমাদের বক্তব্য যে এই প্যান্ডেলটা যদি সমস্ত রকম বাঁশ একত্রিত করে যদি একটা ভালো প্যান্ডেল, আমরা সুন্দর একটা প্যান্ডেল প্রেজেন্টেশন করতে পারি, তাহলে সমাজে জাতপাত ভেদাভেদ ভুলে সমস্ত মানুষ এক হলে জেনারেশান নেক্সটের জন্য, আগামী ভবিষ্যতের জন্য একটা সুন্দর সমাজ সচেতন আমরা বার্তা দিতে পারবো, সুন্দর পরিবেশ গড়ে উঠবে। তার জন্যই আমাদের এই থিমের নাম শুদ্ধি। আলো আমাদের একদম এলইডি আলো ছোট, যেটা মানুষের মানে চোখের পক্ষে ক্ষতিকারক নয়, সেই সমস্ত আলো দিয়েই আমরা এ করছি। আর পুরোটাই দেখছেন আপনি ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল। আমাদের এখানে যা হয়েছে সমস্ত কিছু বাঁশ দিয়ে, সমস্ত ইচ অ্যান্ড এভরি জিনিস বাঁশ দিয়ে হয়েছে। বিভিন্ন ধরনের কারিগররা বিভিন্ন সময় আসছে, বিগত 2-2.5 মাস ধরে এখানে এই প্যান্ডেল মণ্ডপ চলছে। এটাই আমাদের ওপেনিং, আমরা তৃতীয়ার দিন ওপেনিং করবো। আচ্ছা,
বাড়তি নিরাপত্তার জন্য আপনারা কি ব্যবস্থা করছেন? বাড়তি নিরাপত্তা আমাদের এখানে কি জানেন, আমাদের এটা যারা আমরা ক্লাব সদস্য আছি, মূলত আমাদের এই পুজোটা হচ্ছে হরিজন সমাজের পুজো। কলকাতা পৌর কর্মচারী হরিজন সমাজ, যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ, একসময় যাদের পুজোয় প্রবেশ ছিল না বা যাদের পুজোর ওপরে নিষেধাজ্ঞা ছিল, তারা জানতো না যে কীভাবে এই পুজোটা হয়, দুর্গা পুজোটা। তাই সেই সময় পৌর কর্মচারী, দলিত সমাজ, হরিজন সমাজ সব একত্রিত হয়ে, সমাজে যারা পিছিয়ে পড়া শ্রেণী, তারা একত্রিত হয়ে এই পুজোটা শুরু করেছিল 1943 সালে, যে পুজোটা এবছর 82তম বর্ষ। এই পুজোটায় বিভিন্ন সময় বিভিন্ন দিকপালরা, বাংলার মনীষীরা, বাংলার বিভিন্ন মানে ব্যক্তিত্বরা, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু যখন সিইও ছিলেন কলকাতা কর্পোরেশনে, তারপরে আস্তে আস্তে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন কলকাতা কর্পোরেশনে মেয়র পদে ছিলেন, ওনারাও বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে মানে কলকাতা পৌর কর্মচারীদের যে এই সংগঠন হরিজন সমাজের, এই পুজোটা নিয়ে তারা আগ্রহ প্রকাশ করেছে, এবং আস্তে আস্তে কালের নিয়মে এই পুজোটা আরও বড় হয়ে গিয়েছে আস্তে আস্তে। এটাই তাদেরই পুজো, এবং আমরা সবাই মিলে এই পুজোটায় আশেপাশের অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পুজোটায় যোগদান করে। এই পুজোটায় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী চার দিন মানে এখানে ভোগ বিতরণ করা হয়, এবং এই পুজোর একটা স্পেশালিটি হচ্ছে এখানে কোনো চাঁদা তোলা হয় না পুজোয়। আর এখানে মায়ের যে মূর্তি নির্মাণ হচ্ছে, মূর্তি নির্মাণ কি শুধু মাটি দিয়েই হচ্ছে? একদম না, শুধু মাটি, মায়ের মূর্তি মাটি, মাটির থেকে শুদ্ধ জিনিস তো আর কিছু হতে পারে না, মাটি দিয়েই আমাদের মূর্তি। আপনার নাম? শঙ্কর দাস। হ্যাঁ, কথা বললাম উদ্যোক্তার সাথে, তাদের কথায় কিন্তু 1943 সালে হরিজন সম্প্রদায় অর্থাৎ সমাজে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় রয়েছে তাদের তত্ত্বাবধানে এবং তাদের হাত ধরেই কিন্তু এই পুজোটা শুরু হয়েছিল। এবং এই পুজোটা কখনো একেবারে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস সবারই কিন্তু একটা ছোঁয়া লেগে আছে, অর্থাৎ যে যখন যে যে পদে ছিল তখনই কিন্তু তারা এই পুজোটা একেবারেই সাদরে পালিত করেছে। আর এই বছরের যে থিমটা সেটা হলো শুদ্ধি, তাদের অর্থাৎ এই শুদ্ধির মাধ্যমে কিন্তু তারা সমাজকে একটা মেসেজ দিতে চাইছে, বলা বাহুল্য শুদ্ধিকরণ করতে চাইছে, তাই জন্যই তারা এই থিমটা করেছে। অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া মানুষগুলো প্রত্যেক দিন আমাদের জন্য কিছু না কিছু করে চলেছে, তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু এরকম একটা থিম তারা ব্যবহার করেছে। এবং এই থিমটা কিন্তু তারা এই বছরের পুজোতে একেবারে উপহার দিচ্ছে সাধারণ মানুষ সহ নিউ জেনারেশনে। আর যেমনটা আমরা জানতে পারলাম, তৃতীয়ার দিনকেই কিন্তু এই যে পুজো মণ্ডপটি রয়েছে অর্থাৎ প্যান্ডেলটি রয়েছে সেটা কিন্তু এরা সাধারণের জন্য, জনসাধারণের জন্য খুলে দেবে, তারা আসতে পারে এবং প্যান্ডেলটি দেখতে পারে, অর্থাৎ দর্শনার্থীদের জন্য একেবারে খুলে দেওয়া হবে। এবং যাতে করে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য একটা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যেমনটা তারা জানালেন যে সব থেকে বড় এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে কোনো রকম চাঁদা তোলা হয় না, অর্থাৎ আজকালকার দিনে দাঁড়িয়ে চাঁদা একটা বিশেষ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই যে পুজোটা রয়েছে অর্থাৎ হারজা পার্ক যে দুর্গা উৎসব রয়েছে এখানে কিন্তু কোনো রকম চাঁদার সিস্টেম নেই, এমনটাই কিন্তু জানিয়েছে কর্তৃপক্ষ। আর ভিতরে যে আলোকসজ্জাটি দেখা যাচ্ছে একদমই আধুনিকতার সাথে কিন্তু প্রাচীনত্বের অভিনব পন্থার একটা ছোঁয়া তারা রেখেছে, আর দেখতেই পাচ্ছেন ভিতরটা একেবারে ঝলমলে আলো এবং জোর কদমে কাজ চলছে, অর্থাৎ বিগত দেড় মাস ধরে কিন্তু একেবারে জোর কদমে হাতে হাত রেখে কাজ করে চলেছে দূর দূরান্ত থেকে যারা একেবারে দরিদ্র সম্প্রদায় শুরু করে দলিত সম্প্রদায় রয়েছে তারা। আপনারা এই বিষয়ে কী বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই শুভ শারদীয়া সহ সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।